কুড়িগ্রামে বন্যা ও করোনা ভাইরাসের সাথে যুদ্ধ করে জেলা পরিকল্পনা বিভাগের কর্মকর্তা কর্মচারীরা প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে। পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ে সকল চিকিৎসক সহ ক্লিনিক্যাল স্টাফরা মফস্বল এলাকায় মা শিশু স্বাস্থ্য ও নর্মাল ডেলিভারি সহ অন্যান্য কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করছে। এক্ষেত্রে স্বাস্থ্যসেবা দিতে গিয়ে অনেক সময় মাঠ পর্যায়ে চিকিৎসক কর্মীরাও করোনা ভাইরাসের আক্রান্ত হচ্ছে। কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হলে তাকে আইসোলেশনে রেখে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ইতিমধ্যে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের 4 জন চিকিৎসক কর্মচারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে 3 জন আইসোলেশনে থাকার পর চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ফিরেছেন, 1 জন এখনো আইসোলেশনে রয়েছেন। 71 বাংলা টিভি দেওয়ার সাক্ষাৎকারে কুড়িগ্রাম জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক ও উপপরিচালক ডাক্তার নজরুল ইসলাম জানান, করোনা ও বন্যা মোকাবেলায় পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা কর্মচারীদের সার্বিক প্রস্তুতি রয়েছে। কোনো গর্ভবতী বা বন্যার কারণে বাঁধে বা অন্যত্র আশ্রয় নিয়ে থাকলে তাকে খুঁজে বের করে স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। বন্যার কারণে বেশ কয়েকটি কমিউনিটি ক্লিনিক পানিবন্দী হয়ে পড়েছে। সরকারি নির্দেশনা মোতাবেক মাঠ পর্যায়ে সকল কর্মকর্তা কর্মচারী স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। মাঠ পর্যায়ে সকল চিকিৎসক সহ ক্লিনিক্যাল নন ক্লিনিক্যাল যে কর্মচারী আছেন তাদের মাধ্যমে আমাদের মা এবং শিশু স্বাস্থ্য এবং নর্মাল ডেলিভারি সহ আমাদের কার্যক্রম চলছে। সেক্ষেত্রে আমাদের কর্মীরাও নিজেরাই অনেক সময় আক্রান্ত হচ্ছেন কোভিড-19-এ। আমরা তাদেরকে আইসোলেশনে রেখে অন্য কর্মচারী বা কর্মকর্তাকে দিয়ে সেখানে কাজ করাচ্ছি এবং তারা আবার যখন নেগেটিভ হয়ে ফিরে আসছেন আবারও কাজে যোগদান করতেছে। তবে আমাদের কর্মচারী বা কর্মী বা চিকিৎসক যারা আছেন তারা মাঠে সজাগ আছেন। তারা আমাদের এর এখন কুড়িগ্রামে যে বন্যা পরিস্থিতি এরকম অবস্থাতেও আমাদের কোভিড-19 সহ বন্যা সেটা হচ্ছে যে আমাদের যদি কোনো গর্ভবতী মা বন্যা পরিস্থিতির কারণে কোথাও কোনো বাঁধে রাস্তা অথবা কোনো স্কুলে বা অথবা আশ্রয়কেন্দ্রে অবস্থান করে থাকেন তাদেরকে খুঁজে বের করে তাদের স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। আর যারা বাড়িতে আছেন তাদের স্বাস্থ্যসেবা তারা বাড়িতে বসে অথবা কমিউনিটি ক্লিনিকে পাচ্ছেন এবং আমাদের FWC যারা যেখানে আছে সেখানেও তারা আসতেছেন। শুধুমাত্র যারা বানভাসী মানুষ বা সেখানে যদি কোনো গর্ভবতী মা থাকে আমাদের কর্মীদেরকে নির্দেশনা দেওয়া আছে তাদেরকে খুঁজে বের করে তাদের এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি যেটা আছে সেটা সামনে রেখে তাদের সেবা।